আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। আমরা চলে আসছি আজকে পুরো ফ্যামিলি ধরে এলিফ্যান্ট রোডে। এখন করব ইড শপিং, ওইটা পরে ফিরে আগে আমরা এখানে পাঞ্জাবির দোকানে চলে আসছি। অলরেডি শাওনের জন্য পাঞ্জাবি দেখছি। আমি এরকম টাইপের কোটি নিতে চাই শাওনের জন্য, শাওন রাজি হয় না। তো আজকে দেখি আম্মুকে দিয়ে জোর করে একটা কিনেই নিতে পারি। ওফ, আমার কাছে তো এই পিঙ্কিটা সেই ভাল লাগছে। এই পিঙ্কিটাকে শাওনকে কিনে দিব নাকি? আমরা এসছি তোমার এলিফেন্ট রোডের এক দোকানে ঢুকছি। ছেলেকে আমি বলছি, আব্বু তুমি একটা পাঞ্জাবি নাও, কারণ ঈদের ছেলেকে দিতে পারি না, তুমি একটা পাঞ্জাবি নাও। ছেলে এখন পাঞ্জাবি ট্রাই করতেছে, দেখতেছে যে তার লাগে কি না, এবং দেখে আমার ছেলেটাকে কেমন রাস্তা থেকে হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক আছে। ছেলেকে বলছি এখন একটা কোটি দেখে যে কত কোটি আছে, একটা কোটি নেই এই পাঞ্জাবির সাথে অ্যাডজাস্ট করে। এটা দিন ভাই, এটা হ্যাঁ শেষ মুহূর্তে একটু আগেই আম্মুর সাথে ছবি উঠলো, সাথে আমাদের সাথেও ছবি উঠলো। আজকাল লোকজন আমাদেরকে চিনে, তো দেখে ভালো লাগলো। কেউ যদি আমাদের সাথে এসে আমাদেরকে চিনতে পারেন, রোডে লজ্জা পাবেন না, আমাদের সাথে দেখা সাক্ষাৎ করবেন, আমাদেরও ভালো লাগে। তোমাকে কিছু কিনা দিই অনেক কিছু না কিনে দিতে পারে, ঠান্ডা পানি তো দিবই। একটা নিজে কিনছে, আরেকটা আম্মা গিফট করছে। এখন যাবো হলো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস কেনার জন্য। এটা কেনার জন্য আম্মু সুদূর মিরপুর থেকে নিউ মার্কেট আসছে না আম্মু, আমি হচ্ছে এখন একটা চিরুনি কিনবো, শুধু মিরপুর থেকে আসছি। আল্লাহ, আম্মু 500 টাকা খরচ করে আসছে খালি চিরুনি কেনার জন্য, আবার 50 টাকার চিরুনি কিনবে না। এটা দিলেই হবে মা, তোমার এই চিরুনিতে হবে, এই চিরুনিতে হবে। আমি সেই চিরুনিটা কত বিক্রি কত ভাইয়া ভালো আছে, ভাইয়ার দোকানে আইসেন সবাই।
জাদাম বলছি রাজি হয়ে গেছে এনা মা তোমার চিনি না অবশেষে আমাদের কেনাকাটা শেষ আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি ঈদের শপিং করে দিলাম মা ঈদ শপিং করে দিলাম তো তোমাদের বলছি পছন্দ করতে পছন্দ করছো এবং কিনে দিতে পারলে দিলে থাকো তোমরা তোমাদের কিছু বোন চাইলে কিনে দেওয়া যায় না পাঠানো তাই একটু সামান্য সুযোগ বের হয়ে যাচ্ছিলাম ঠিক তখনই আরো দুটো আপু চলে এসেছিল আম্মুর সাথে কথা বলার জন্য এবং জানতে পারলাম তারা উত্তরবঙ্গের আম্মুর ভিডিও সবসময় দেখে সেই সাথে আমাদের ভিডিও সিমরাপুর ভিডিও তো অবশ্যই দেখে খুবই ভালো লাগলো যখন এরকম কেউ এসে আমাদের সাথে কথা বলে আম্মা তোমার কেমন লাগে এই যে তোমাকে আমার গুড বাচ্চারা এসে দেখা করে যায় গুড বাচ্চারা মানে দে মার্কেটে দেখে এই আন্টি গুড আন্টি আবার এই বলে যে আপনি সানাসি বলে আম্মা আমার খুব ভালো লাগে এটা অনেক বড় এটা আল্লাহর রহমত আমরা মেনু দেখে খাবার ডিসাইড করে ফেলছি কে কি খাবো শাওন খাবার অর্ডার দিয়ে সেই খুশি আমু পানি খেয়ে পরিতৃপ্তি পাইছে শাওনকে অনেক দোয়া করে দিছে মিনু দেখে দেখি সবাই বিফশিক নিবে তাই ভাবলাম আমি ব্যতিক্রম কিছু করি চিকেন বটি কাবাব নিতে চাইলাম দুঃখের বিষয়টা আমাদের কাছে নাও পরে বাধ্য হয়ে দলের সাথে যোগ দিয়ে আমি বিফশিক দলের সাথে একত্রতা প্রকাশ করছে আজকে লাইভে আমি সবার কাছে সাজেশন চেয়েছিলাম আমি আর তাজুইন মূলত তো ভাই আপনার অনেক সুন্দর সুন্দর সাজেশন দিচ্ছিল আমাদের প্ল্যান ছিল যে আমরা অন্য জায়গায় যাবো কিন্তু সময় সফলতা ঢাকা শহরের জ্যামের কথা চিন্তা করে হাতের কাছে যেটা পেয়েছি আমি সেখানেই চলে আসছি হ্যাঁ এটা সত্য কথা আমাদের ইচ্ছা ছিল আম্মুকে নিয়ে ভালো কোনো জায়গায় কাবাব খেতে যাব বাট সময় হয়নি যেই জ্যাম আম্মু নিজেই বলছে পাশেরটাতে যাব তাও জ্যামে যাব না স্টার কাবাব কিন্তু অনেক পছন্দ আমার স্টার কাবাব ভালো লাগে আলহামদুলিল্লাহ শাওন পছন্দের জায়গায় নিয়ে আসছে আমাকে নিয়েছিল যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে নিয়ে এসেছিল কিভাবে আজকে এত তাড়াতাড়ি শপিং করলা দোকানদার ডিসকাউন্ট দেয়নি উল্টা তাজরিন থ্রেড দিয়ে আসছে তারে এটা আমরা মজা করে বলছি আসলে পরে বলে আসছি এই দুষ্টামি করছি না কিনবেন কিনবেন না কম দামেই দিছে আমু বলছে তাই না প্রাইসটাই হোলসেল সেদিন আসলে অনেকের সাথে আমাদের দেখা হয়েছিল আবার এক আপু চলে এসেছে ছবি তোলার জন্য এবং খুবই ভালো লাগছিল যে আম্মুকে আলহামদুলিল্লাহ এত মানুষ চিনে আমাদের খাবার দাবার চলে আসছে আম্মু অলরেডি খাবার শুরু করে দিছে বুঝেই যেতেছে আম্মুর অনেক পছন্দের খাবার দুদিন আগে আমরা চাইনিজ খেয়েছিলাম আম্মুকে কাবাব খাওয়াইতে পারি নাই শাওনের খুব মন খারাপ ছিল আলহামদুলিল্লাহ শাওন কাবাব খাওয়াইতে পারতিছে আম্মুর পছন্দের খাবার আলহামদুলিল্লাহ যাক আমরা আম্মুকে পছন্দের খাবার খাওয়াইতে পারলাম অনেক বেশি ভাবছিলাম এই আসার পূরণ হবে না শেষে পূরণ হইল কাবাব দিয়ে খাবো জার্মানি যে একটু শান্তিতে থাকতে পারবো আমাদের খাবার দাবার শেষ আমি একটা লাচ্চি নিয়েছি সেই সাথে শ্বশুর শাশুড়ি এবং আপুর জন্য সীমাপুর জন্য পার্সেল নিয়ে নিয়েছি তো এই তো ভালোই লাগতেছে খেয়ে দিয়ে এই যে এরা খেয়ে দিয়ে রেস্ট করতেছে আম্মা খেয়ে দিয়ে এখন মোবাইল টিপতেছে
একটু আগেও একজন এসে আম্মুর সাথে ছবি তুলে গেল। এই তো অবস্থা। তো আমরা এখন উবার কল করে বসে আছি, তো উবার আসলে বাসায় চলে যাব।